আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি দুইটা মশলার রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। একটা হচ্ছে মাছের মশলা এবং মুরগির মশলার রেসিপি। এখন চলুন রান্নাটা শুরু করি। বাসায় থাকা উপকরণ দিয়ে স্পেশালভাবে মাছের মশলা তৈরির জন্য লাগছে, এখানে হাফ চামচের মতো আছে মেথি, গোটা মেথি, এখানে মৌরি আছে যেটা মিষ্টি সোয়াজও বলে, এটা নিয়েছি 1 টেবিল চামচ, এখানে গোলমরিচ আছে 1 চা চামচ, এখানে রাঁধুনি আছে, এটা যে কোনো মুদিখানার দোকানে গেলে পেয়ে যাবেন, এখানে আছে 1 টেবিল চামচের কম, আর এইটা আছে আস্ত জিরা যেটা আমরা রান্নায় ব্যবহার করি, ওইটা আছে 2 টেবিল চামচ, আর ধনিয়াটা আছে 2 টেবিল চামচ, আর এখানে আমি চাল নিয়েছি 2 চা চামচ, আর এখানে আছে শুকনো মরিচ 5 পিস, আর তেজপাতা আছে 5টা। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি আস্ত ধনিয়া গুলান দিয়ে দিলাম, জিরা দিয়ে দিচ্ছি, মরি দিয়ে দিলাম, চালটাও দিয়ে দিব, মেথি দিয়ে দিলাম। এখন দিয়ে এইটা ভেজে নিব, হালকা আছে, গোলমরিচটাও দিয়ে দিলাম, এখানে আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম, আর তেজপাতা গুলান ছিঁড়ে দিব, জাস্ট টুকরা করে দিব আর কি, আর রাঁধুনিটা একদম লাস্টে দিব, যেহেতু একদম ছোট মশলা পুড়ে যেতে পারে। মশলা গুলান প্রায় শেষের দিকে, এখন আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি, একদম অল্প হিটে রেখেছি, যখন বুঝবো মশলাটা হয়ে গিয়েছে, তেজপাতা এরকম করে নিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবো যে আমার মশলাটা ভেজে নেওয়াটা কমপ্লিট। ট্রেতে ঢেলে নিব, নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডার ব্লেন্ড করব। সুপ্রিয় দর্শক, আমি মশলাগুলান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি একটা জারে ঢেলে নিব। আমি মশলাটা জারে ঢেলে নিয়েছি, এই মশলাটা আপনারা 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে 6 মাস, আর এটা আপনারা যখনই মাংস সরি মাছ রান্না করবেন তখনই 1 চামচ কিংবা 1.5 চামচ দিয়ে আপনাদের আন্দাজ মতো দিয়ে এটা রান্নাটা শেষ করতে পারবেন, এবং স্বাদও এটার দ্বিগুণ হবে। সুপ্রিয় দর্শক, এবার দ্বিতীয় মশলা নিয়ে আসলাম, এটা মুরগির মশলা, এখানে আপনার আমি নিয়েছি 5 টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি, 2 টেবিল চামচ নিয়েছি জিরা, রান্নার জিরা যেটা, এখানে দারুচিনি আছে বড় বড় 3টা টুকরা, আর সাদা এলাচ যেটা শাহী এলাচ বলে ওইটা নিয়েছি 4টা, গোলমরিচ আছে এখানে 1 চা চামচ, এখানে শাহী জিরা আছে 1 টেবিল চামচ, এখানে লবঙ্গ আছে 1 চা চামচ, এখানে চীনাবাদাম এবং কাজু বাদাম মিলাই আছে 20টার মতো, এখানে আমি জয়ত্রী নিয়েছি বেশ 3 থেকে 4টা, এবং জয়ফল নিয়েছি 1/2টা, এখানে মৌরি আছে 2 টেবিল চামচ, এখানে সাদা এলাচ আছে 20টার মতো, আর এখানে আমি নিয়েছি শুকনা মরিচ নিয়েছি 20টার মতো, আর এখানে তেজপাতা আছে 10টা। এখন আমরা চুলায় সরাসরি চলে যাব। সুপ্রিয় দর্শক, এখন আমি মুরগির মাংসের মশলার জন্য প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে 5 টেবিল চামচ গোটা ধনিয়া নিয়েছি, এখন জিরা দিয়ে দিলাম আস্ত, সব তো আগে মাপগুলান বলে দিয়েছি। আমি তেজপাতা গুলান আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর তেজপাতা গুলান মাঝখান থেকে আমি এখন টুকরা করে দিব। আমরা সবাই জানি বাজারে কেনা মশলার থেকে ঘরের মশলাটা ভালো হয়, আর একদম ফ্রেশ, এর মধ্যে কোনো কিছু ভেজাল থাকে না। এখন আমি এইটা হালকা আছে ভালো করে টেলে নিব।
আমার ভেজে নিয়েটা কমপ্লিট। এখন আমি মশলাটা বুঝবেন কি করে যে হয়ে গিয়েছে, যখন দেখবেন তেজপাতাটা একদম ভেঙে যাচ্ছে এরকম হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা প্লেটে মশলাগুলো নিয়ে নিলাম, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সুপ্রিয় দর্শক, মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি পাত্রে এটা শিফট করে নিব। এখন আমি মুরগির মশলাগুলো একটি জারে তুলে নিচ্ছি। আপনারা যে কোনো মুরগির মাংসের আইটেমগুলো নিয়ে এই মশলাটা ব্যবহার করতে পারবেন। মুরগির মশলাটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা 2 চামচ কিংবা 3 চামচ দিবেন, আর মুরগির মাংসের যখনই পরিমাণ বেশি হবে তখন আপনারা মশলার পরিমাণটাও বাড়াই দিবেন। এইটা আমি নর্মাল ফ্রিজে এটা 6 মাসের মতো রেখে দিব, কোনো সমস্যা হবে না। তা আমি আপনাদের সঙ্গে 2টা মশলার রেসিপি শেয়ার করলাম, একটা মাছের মশলা আর একটা মুরগির মশলা। আর এখানে চাল দেওয়ার রিজনটা হচ্ছে মাছের মশলাতে তরকারিটা ঘন হবে। আপনারা চালের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার কিংবা কন্ট্রাস্টও ব্যবহার করে মানে মিশাই নিতে পারেন। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।